দুর্দান্ত খেলছিল বাংলাদেশ, জিতেছিল প্রথম দুই ম্যাচ, যদিও শেষ ম্যাচটাতে হেরে গিয়েছিল থাইল্যান্ডের কাছে। তবে নিগার সুলতানাদের স্বপ্ন পূরণে বাধা হতে পারেনি সেটি। করোনাভাইরাসের প্রকোপে নারী বিশ্বকাপের বাছাই পর্ব বাতিল হওয়াটাই যেন আশীর্বাদ হয়ে এল বাংলাদেশ দলের জন্য। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। শনিবার এক বিবৃতিতে বাছাই পর্বের খেলা বাতিল ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন একটি ভার্সন ধরা পড়ায় বাছাই পর্বের খেলা বাতিল হয়। টুর্নামেন্টের নিয়ম অনুসারে প্রতিযোগিতা বাতিল হওয়ায় র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বিশ্বকাপের মূল পর্বে সুযোগ পেল বাংলাদেশ, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে জায়গা পেয়েছে মূল পর্বে। সঙ্গে এবার যোগ হল বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান। 2022 সালে মার্চে অনুষ্ঠেয় ওই টুর্নামেন্ট দিয়েই ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হবে টাইগ্রেসদের। প্রথমবারের মতো মাঠে নামবে বিশ্বকাপে। বাছাই পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারায় বাংলাদেশ। পরের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পায় নিগার সুলতানারা। এরপর থাইল্যান্ডের কাছে হারলেও গ্রুপ এতে শীর্ষেই ছিলেন তারা। করোনার কারণে বিশ্বকাপ বাছাই পর্ব বাতিল হওয়ায় আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিং অনুযায়ী 2022 বিশ্বকাপে সুযোগ দিয়েছে তিনটি দেশকে। সবশেষ র্যাঙ্কিং অনুযায়ী 95 রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ পঞ্চম স্থানে, 88 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নিউজিল্যান্ড, 87 পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সপ্তম স্থানে, আর 68 রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান নারী দল অষ্টম স্থানে। আইসিসির টুর্নামেন্ট প্রধান ক্রিস টেলি বাছাই পর্ব বাতিল নিয়ে বলেছেন, আমরা খুবই হতাশ যে টুর্নামেন্টটি বাতিল করতে হয়েছে। খুবই অল্প সময়ের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞাগুলো দেওয়া হয়েছে, দলগুলো আবার না ফিরতে পারার শঙ্কা আছে, তাই টুর্নামেন্ট বাতিল করতে হয়েছে। আগামী বছরের 4 মার্চ থেকে 3 এপ্রিল নিউজিল্যান্ডে বিশ্বকাপের মূল পর্বের খেলাগুলো হবে। বিশ্বকাপের স্বাগতিক হিসেবে সরাসরি মূল পর্বে খেলবে নিউজিল্যান্ড, এছাড়া মূল পর্বে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ।